দিদি ভাই যখন শুরু করেছিলেন কতগুলো দিয়ে শুরু করেছিলেন যেন? আমরা শুরু করেছিলাম টোটাল 16টা, যার মধ্যে ছিল দুটো আমার বোর আর 14টা ছিল গিল্ড। কেমন ফান্ড পড়েছিল, মানে কতটা খরচ হয়েছিল? আমার অ্যাপ্রক্সিমেটলি তখন খরচ পড়েছিল ওই 60 থেকে 64 হাজারের, পুরো প্রোডাক্ট যেটা উঠেছিলাম সেটা 60 থেকে 64 হাজারের মধ্যে পড়েছে। আর এখন তো প্রায় 114-15টা আছে। 114-15টা, মানে বলতে পারেন যে আমার এখানে অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু, যদি আমি একটা আন্দাজে একটা ভ্যালু যদি নিই, সেটা হচ্ছে আমার মোটামুটি আমার কাছে 4.5-5 লাখের মতো, 5 লাখ টাকার মতো একটা আছে। হাই, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। উত্তরণ কৃষির এই নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ আমরা এসেছি পূর্ব বর্ধমানের ঘুষখোরা নামক জায়গা। তো কেন এসেছি? বিগত কিছু এপিসোডে আমরা এই পিক ফার্ম নিয়ে একটা চ্যালেঞ্জ করেছিলাম, কারণ পিক ফার্মের এপিসোডগুলো তুলে ধরবো আপনাদের সামনে, এটাই আমার বলা ছিল। পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে আমরা এই পিক ফার্ম বিভিন্ন প্রজেক্ট তুলে ধরছি আপনাদের সামনে, আপনাদের নলেজের জন্য। আর আজকে ভিডিওটা একটা অন্য মাত্রা এনে দিতে চলেছে। কেন? মেয়েরাও পিক ফার্মের একজন উদ্যোক্তা হতে পারে, অর্থাৎ একজন নারী উদ্যোক্তা যিনি পিক ফার্মটাকে প্রজেক্ট করে আজ সাফল্যের সাথে চালিয়ে যাচ্ছেন। আজ এই প্রতিবেদনে অবশ্যই থাকবে তার সাফল্যের গল্প, পুরোটা প্রতিবেদনে আশা করি দেখবেন স্ক্রিপ্ট না করে। আর এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবাবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা পৌঁছে যায় আপনার মোবাইলে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, কমেন্ট করুন। আর আপনাদের শেয়ার এবং কমেন্ট আমাদের এই ধরনের ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে। আশা করি ভালো লাগবে ভিডিওটা। চলে আসুন, এখানকার যিনি উদ্যোক্তা আছে, এখানকার যিনি নারী উদ্যোক্তা আমি বলছি কেন, বিগত দিনে সাফল্যের সাথে তিনি কাজ করেছেন, আজ তার সাথে পরিচয় করব এবং পিক ফার্ম তার কি বর্তমান অবস্থা আছে সেটাই জানবো। চলে আসুন। ঠিক আছে দিদি ভাই, সেই ফার্মে আমরা অবশ্যই দেখে নেব ফার্মের ওনারকে। দিদি ভাই একটু বাইরে আসবেন। নমস্কার, আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে। কতদিন ধরে এই পিক ফার্মের মধ্যে যুক্ত আছেন আপনি? আমার এই ফার্মটা হচ্ছে 1.5 বছরের ফার্ম। হ্যাঁ, তো পিক হচ্ছে ওয়ান অফ দি মেইন পার্ট অফ দি ফার্ম। ওকে, আমাদের এই ফার্মটা হচ্ছে একটা ইন্টিগ্রেটেড ফার্ম, ওর মধ্যে পিক হচ্ছে সব থেকে আমাদের ইম্পর্টেন্ট একটা লাইফস্টক, মানে ওটা ফোকাস, একদম সেটাই আমরা ফোকাস। আচ্ছা, একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার ব্যক্তিগত পরিচয়টা যদি একটু দেন খুব ভালো হয়। অবশ্যই, আমার নাম তমনা দাস। আমি 13 বছর আমি কর্পোরেটে চাকরি করে এসেছি, এডুকেশন ইন্ডাস্ট্রি এবং আইটি সেলসে আমি ছিলাম। তো অনেক দিন ধরেই আমাদের পরিকল্পনা ছিল, আমাদের বলছি মানে আমার এবং আমার হাজবেন্ডের, অনেক দিন ধরেই আমরা চেষ্টা করে চলছিলাম যে নিজের কিছু সেট আপ করা যায়। তো সেইটা ভাবনা চিন্তা করতে করতে আমি ফাইনালি এখানে ঘুষখোরা আনন্দবাজার যে গ্রাম আছে সেখানে আমরা একটা সেট আপ করতে পেরেছি, একটা ইন্টিগ্রেটেড ফার্ম। এটা সেলফ স্যাটিসফ্যাকশন আপনার জায়গা? সেলফ স্যাটিসফ্যাকশনের অবশ্যই একটা জায়গা। এছাড়া এই একটা রিমোট লোকেশনে এখানে করেছি, এখানে আমরা প্রচুর পরিমাণে সাপোর্ট পেয়েছি, আমাদের আশেপাশে যে ট্রাইবাল কমিউনিটি আছে সেখান থেকে প্রচুর পরিমাণে সাপোর্ট পেয়েছি, আমার সাপোর্টিং স্টাফ তারাই হচ্ছে। তো এটাতে হচ্ছে কি, নিজেও কিছু করব এবং আশেপাশে সব যারা আছে তারাও আমাদেরকে, মানে একটা কর্মসংস্থান তৈরি করে দেওয়া, তারাও আমাদের সাথে চলছে। দারুণ একটা তথ্য দিদির। এতদিন লোকের আন্ডারে কাজ করেছেন, এখন মানুষকে কাজ দিতে পারছেন, মানে ট্রাইবাল গোষ্ঠী, কেমন লাগছে বলুন? দেখুন, এটা একটা আলাদাই, নিজের একটা আলাদাই সেলফ স্যাটিসফ্যাকশনের জায়গা, যে আমি লোকজনকে কাজ দিতে পারছি, সেটা মানে একটা নিজের একটা সেলফ স্যাটিসফ্যাকশন, অ্যাচিভমেন্ট তো বলবো না, অ্যাচিভমেন্ট তো ভবিষ্যতে অনেক পরের জায়গা। হ্যাঁ হ্যাঁ, তো সেটা একটা নিজেদেরকে আমরা সন্তুষ্ট করতে পারছি যে আমাদের জন্য, মানে আমাদের এই কাজকর্মের জন্য আরো কয়েকটা ফ্যামিলি তাদের বাড়িতে তারাও মানে হ্যাপিলি তারাও এগো। কতজন ওয়ার্কার আছে আপনাদের এখন? আমার এখানে টোটাল 5টা ওয়ার্কার আছে। 5টা ওয়ার্কার আছে, দুটো আমার ডেডিকেটেড হচ্ছে পিক শেল্টারের জন্য, পিক শেল্টারের জন্য, আর 3 জন আছে তারা এদিক ওদিক কাজ, মানে এই ইন্টিগ্রেটেড ফার্মিং এর আরো পার্ট গুলো দেখাশোনা। তো আপনার ফার্মের শুনছি একটা তো নাম আছে রেজিস্টার্ড, কি নাম আছে, কি নাম চলছে? ফার্মের নাম হচ্ছে রিয়ান ফার্ম এন্ড অ্যাগ্রো।
রিয়ান ফার্ম এন্ড অ্যাগ্রো। ভালো করে শুনে রাখুন আপনারা, একবার শুরুতে আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে দেন। আমার ফোন নাম্বার হচ্ছে 7439770199। আরেকবার বলছি 7439770199। অবশ্যই নিচে দেওয়া নাম্বারটা আপনারা ফোন করবেন, আমরা ভিডিওর লিংকে নাম্বারটা দিয়ে দিলাম। আর দিদি ভাই একটু চলুন আপনার ফার্মটাকে একটু ঘুরে দেখি কি কি আছে কালেকশন, সেটাই দেখা যাক। অবশ্যই চলুন দেখি। অবশ্যই রেডি ফিডের উপর বেশি অংশ চলছে নাকি? এখানে সব রেডি ফিড রাখা আছে নাকি? আচ্ছা ওকে, ফিডের ওপরেই চলে। আমরা অনেক ফার্ম দেখেছি হোটেল হোস্টের ওপর চলছে, অনেক ফার্ম দেখেছি কলমি শাক খাওয়ানো চলছে, অনেক ফার্ম এখানেও পাশে একটা দেখা যায় দাদা খাওয়ারও প্রসেসিং করে দেয়, মানে একটা টাইম তিনি রেডি প্রসেসিং করে দিচ্ছে খাওয়ার। আর এধারেও খাওয়ার রাখা আছে যেটা মানে রেডি ফিড বলা যায়। এবার দেখবো ফার্মের ভিতরটা একটু। তো এখানে দেখবো দুটো ফিমেল আছে। দিদি ভাই কত বয়স আছে ফিমেল গুলোর? দুটোর ফিমেল গুলোর বয়স হচ্ছে 1 বছর 2 মাস মতো। আচ্ছা কি ব্রিডের আছে এগুলো? এটা হচ্ছে আপনার লার্জ হোয়াইট ইয়র্কশায়ার। লার্জ হোয়াইট আছে এবং বাচ্চাও দিয়েছে। টোটাল কতগুলো বাচ্চা আছে আমাদের এখানে? দেখুন আমাদের এভারেজ যেটা বাচ্চা চলছে 9 থেকে 10। 9 থেকে 10 একটা পিক এভারেজ বাচ্চা দেয়। আচ্ছা আর একটা ভালো জিনিস যেটা দেখতে পাচ্ছি, মানে ওই পিকটার কানে একটা ট্যাগ লাগানো আছে, এর কারণ কি? দেখুন আমরা চেষ্টা করছি যে ট্যাগিং কনসেপ্টটা মানে যেটাতে ইজিলি যেন আমরা আইডেন্টিফাই করতে পারি পিককে, যেটা আমাদের সব কিছু ভ্যাকসিনেশন বলুন, ওদের ক্লিনিং বলুন, সব কিছু প্রসেসে আমাদের এটা সুবিধা হবে। ট্যাগিংটা আমরা করছি, মানে চার্ট একটা তৈরি করা থাকবে ট্যাগিং নাম্বার দিয়ে, তাই তো? হিস্ট্রি আমরা রেডি। ওকে ওকে, আমরা চলতে চলতে আরো কিছু জেনে নিই। এখানে দেখছি কিছু পিগলেট আছে। এবারে সেদের বয়স কেমন আছে পিগলেট গুলোর? এই পিগলেটের বয়স এভারেজ হচ্ছে 4 মাস। 4 মাস। এ ওয়েট কেমন আছে লাইভ ওয়েট? লাইভ ওয়েট এই 20 কিলো 22 কিলোর মতো নাকি আর একটু বেশি হবে? ভাই আমি দেখলাম অনেকগুলো বাচ্চাও আছে ওখানে, সদ্য বাচ্চা হয়েছে। আমি যদি একটু জিজ্ঞাসা করি, মানে এই বাচ্চা ধরো মা যখন প্রেগনেন্সি পিরিয়ডে থাকে বেসিক্যালি, এরা কতদিন প্রেগনেন্সি পিরিয়ডে থাকছে? 110 দিন, 110 থেকে 114 দিন মতো। তো যাই হোক, এই সময়টা কি যত্ন নেন, স্পেশাল কেয়ার কি নেন? হ্যাঁ অবশ্যই স্পেশাল কেয়ার বলতে যে যে মাদার যেটা আছে, ঠিক আছে, যে প্রেগনেন্ট যে গিল্ডগুলো আছে সেগুলোর আমরা ফোকাস করি যেন ওরা সাফিসিয়েন্ট স্পেস পায় যেন হাঁটা চলা করার জন্য। সেটাতে কি হবে, সেটাতে বাচ্চা যখন ডেলিভারি হয় স্মুথ ডেলিভারি হয়ে যায়, খুব কম সময়ের মধ্যে ডেলিভারি হয়ে যায়, মারও কষ্ট কম আর বাচ্চাও হেলদি হয়, বাচ্চা সাফিসিয়েন্ট স্পেস পায় সেটাতে। আর আমরা তো ডে ক্যালকুলেট করি, তো ডেলিভারি ডেটের 7 দিন আগে থেকেই আমরা এদের যে স্পেশাল মেডিসিন সেটা স্টার্ট করে দিই এবং সেটা আমরা কন্টিনিউ রাখি পোস্ট ডেলিভারি 7 দিন পর্যন্ত। বাচ্চা হলো, বাচ্চা যখন হয় তখন আমরা ইমিডিয়েটলি অ্যাটেন্ড করি, সেটা রাত্রি হোক যখন হোক আমরা হচ্ছে ইমিডিয়েট তাকে অ্যাটেন্ড করি। বাচ্চা হওয়ার পর বাচ্চাকে ক্লিন ক্লিন করে আর দুধ খায় তারা, তারপর হচ্ছে আমরা হচ্ছে বাচ্চাটাকে বাচ্চার তেলটাকে কাটি। তেলটা কাটার পর আমরা হচ্ছে 3 দিনের মাথায় বাচ্চার দাঁতটাকে কাটি, তখন আমরা আয়রন ইনজেকশন দিই বাচ্চার। আর আমরা 21 দিনের মাথায় হচ্ছে আমরা হচ্ছে যে প্রথম যে ভ্যাকসিনটা হচ্ছে ফাইন ফিভারের যে ভ্যাকসিনটা হচ্ছে সেটা আমরা ওদেরকে দেওয়া হয়। আর FMD টা দেন কি আপনারা? FMD টাও আমরা দিই, আমরা হচ্ছে FMD টা 3 মাসে আমরা 3 মাসে মাথায় গিয়ে দিয়ে দেন। ও তো এখন দেখতে হচ্ছে এই যে এই বাচ্চাগুলো আছে, এবারে সেদের বয়স 2.5 থেকে 3 মাস বললেন, তাই তো? এদের বয়স হচ্ছে 4 মাস। 4 মাস। তো কতগুলো বাচ্চা আছে এগুলো? এখানে অ্যাপ্রক্সিমেটলি আমার 25খানা মতো আছে। 25খানা মতো। বেসিক্যালি কতদিন বয়স আপনি মায়ের থেকে আলাদা করে নেন, মানে বাচ্চাগুলো? আমার হচ্ছে ওই আমি টার্গেট রাখি 45 থেকে 50 দিন পর্যন্ত, ওর মধ্যে আমি মায়ের থেকে আলাদা করে নেন, তাই তো? এ পাশেও দেখছি যে একটা বাচ্চা আছে, এগুলোর বয়স কেমন আছে? দু মাসের মতো। না সব কি ওই একই ব্রিডের? মানে ওকে ওকে, এখানে এটা কি আছে? এটা বয়ার মানে বিডার আর কি? বোর্ড আছে, বোর্ড
এই বোর্ডটার বয়স একটু দেখাতে বলো, বোর্ডটার বয়স 1.5 বছর। লেন্থ কিন্তু অনেকটা বড় এবং হাইট লেন্থ ওয়েট যথেষ্ট বড়। যাই হোক, কোনো ব্যাপার নেই। দেখ, এখানে পিওর ব্রিডের লার্জ সাইজের একটা বোর আছে, যেটাকে আমরা ব্রিডার বলছি, এবং যথেষ্ট হেলদি, যথেষ্ট হেলদি, এবং প্রায় 2 কুইন্টালের ওপর, 2 কুইন্টাল প্লাস হচ্ছে বডি ওয়েট আছে। এবং এর পাশেও মনে হয় এটা কি আছে দিদি ভাই? দেখুন, মানে আমি কি বলবো, যথেষ্ট হেলদি, যথেষ্ট হেলদি। এবং আমি পরস্পর দেখিয়ে যাবো, পাশাপাশি এটাও আছে, মাদা একটা আছে না। এটা কি প্রেগনেন্সি পিরিয়ডে আছে না? এখন দিদিভাই চেম্বারে আলাদা আলাদা করে বাচ্চা রেখেছে, এখানেও রেখেছে, ঠিক আছে। তো যেটা বলার, এই ফার্মটা এরকম একটা ফাঁকা জায়গায় ফার্ম, এখানেও দেখলাম বাচ্চা হয়েছে, এখানেও বাচ্চা আছে মায়ের। এগুলো মানে বেশি দিনের বাচ্চা নয় না, এগুলো 20 দিনের মতো বাচ্চা না, 20 দিনের মতো বাচ্চা। এবং প্রত্যেকটা বাচ্চাও ভালো হেলদিও আছে, এখানেও আছে একটা। এটা কি আছে? প্রেগনেন্ট আছে না, এটা ফিমেল আছে। এটা কি ফার্স্ট টাইম দেবে? না, এ হচ্ছে সেকেন্ড টাইম, সেকেন্ড টাইম দেবে, ঠিক আছে। এখানে তো পিগলেট আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমরা ফ্যাটেনিং এর জন্য এই পিগলেট গুলোকে রেডি করছি। তো এদের অ্যাভারেজ ওয়েট হচ্ছে 4 মাস বয়স, 4 মাস, 4 মাস আমরা ফ্যাটেনিং এর জন্য এই পিগলেট গুলোকে রেডি করছি। ও, এটা লাইভ ওয়েট কেমন আছে 4 মাসে? আমাদের এখানে লাইভ ওয়েট হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 40 এর কাছাকাছি। বাহ, এপাশেও দেখবো আমরা, এপাশেও আছে। এদিকগুলো হচ্ছে নিউবর্ন, নিউবর্ন মানে মায়ের সদ্য বাচ্চা হওয়ার। ও আচ্ছা আচ্ছা, নিউবর্নের জন্য এই চেম্বার গুলো দিয়ে রেখেছে। ওখানেও দেখছি একটা বাচ্চা মায়ের পেটের উপরে উঠে আরামসে, যদি একটু ফোকাস, আপনার জানি না কতটা দেখতে পাচ্ছে, কি সুন্দর আরাম করে দেখছে তারা। সুন্দর আরাম করে মায়ের কাছে তারা আছে। এপাশেও দেখাতে বলবো, এপাশেও আছে। এ তো সেমি অ্যাডাল্ট, এগুলো মনে হচ্ছে না, হচ্ছে আমাদের 4 মাস বয়সে পিগলেট। এটাও আমরা ফ্যাটেনিং এর জন্য এদেরকে রেডি করছি, এরাও ফ্যাটেনিং এর জন্য রেডি হচ্ছে 4 মাস। বাও, এগুলো ভালো হেলদি আছে। টোটাল দিদি, টোটাল আপনার সংখ্যা কত আছে টোটাল? আমার এখানে 14, মানে 114টা টোটাল পিগলেট, সবকিছু মিলিয়ে 114 খানা আছে। আমি শুরু করেছিলাম হচ্ছে আপনার 2টো বোর আর 14টা গিল্ড নিয়ে। 1 বছরে আমি পৌঁছেছি, 1.5 বছরে মানে এখনো পর্যন্ত আপনার আউটসেলিং কিছু করেননি, তাই তো? আগামী মাসের থেকে আমাদের আউটসেলিংটা শুরু হয়ে যাবে। মানে 1.5 বছর আগে এনার চলার বা শুরুর যাত্রাটা ছিল, সেখানে ছিল 2টো বোর ছিল, সেখান থেকে বাচ্চা হয়ে বা আস্তে আস্তে পিগলেট গুলো বড় হতে হতে 114টা দাঁড়িয়েছে 1.5 বছরের মাথায়। চলুন ব্যালেন্স গুলো একটু দেখে নি। ও, এখানে এটা কি আছে? গিল্ড আছে, পিওর গিল্ড আছে। এটা এর পাশে, এগুলো কি প্রেগনেন্সি পিরিয়ড আছে কি? এটাও একটা আছে মনে হয়, ঠিক আছে, খুব সুন্দর। আমরা দেখতে পাচ্ছি পরস্পর দিদিভাইয়ের এখানে এগুলো আছে, এবং মাত্র 1.5 বছরে তার যাত্রা, 1.5 বছরে এই জায়গাটা পৌঁছেছে। এখানেও শাইনিং এর জায়গাটাও আছে, এবং প্রত্যেকটা আছে হেলদি, অনেক অনেক হেলদি, ফিট এবং হেলদি আছে। তো যার জন্য আমরা চাইবো যে আপনাদের মতো উদ্যোক্তা দুটো বোর এবং সঙ্গে 14টা কি বললেন, গিল্ড, অর্থাৎ ফিমেল,
সেইগুলো নিয়ে তিনি আজ থেকে 1.5 বছর আগে তার এই ফার্মটাকে শুরু করেছিলেন। ফার্মের নামটা আরেকবার বলবেন দিদি? রিয়ান ফার্ম এন্ড অ্যাগ্রো রিয়া আনন্দবাজার। আনন্দবাজার। এবং যারা হেল্প চাইছে, অর্থাৎ নতুন প্রজন্ম যারা আছে বা যারা ফার্ম করবেন চিন্তা ভাবনা করছেন, তাদেরকে একটু হেল্প করা যাবে? অবশ্যই অবশ্যই হেল্প করা যাবে, ওই পরিকল্পনা নিয়েই আমরা এগোচ্ছি। আমার এটা হচ্ছে, আমি এখান থেকে আমার পিগলেটও সাফিসিয়েন্ট কোয়ান্টিটিতে আছে এখানে। ওকে। আর এছাড়া আমার হচ্ছে ফ্যাটেনিং এর জন্যও আমরা রেডি করছি। অবশ্যই যাদের ফ্যাটেনিং এর মাল দরকার এবং পিগলেট দরকার, দিদিভাই যদি একটু নাম্বারটা শেয়ার করেন তাহলে ভালো হয় আরেকবার। আমার নাম্বার হচ্ছে 7439770199। আপনারা পিওর ব্রিডের লার্জ হোয়াইট ইয়র্কশায়ার যদি পেতে চান, অবশ্যই দিদিভাইকে কল করবেন এবং আপনারা নিজেরা আসুন, ফার্ম দেখুন, ভিজিট করুন এবং তার প্যারেন্ট স্টক দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর দিদিভাই মাত্র 1.5 বছর আগে শুরু করেছিলেন এবং সেখান থেকে বর্তমান কোয়ান্টিটি টোটাল কত আছে বললেন? 114টা আমার এখন। এখন 114টা আছে। এবং ফিউচার পরিকল্পনা কি আছে আপনার? ফিউচার পরিকল্পনা হচ্ছে এরকম ভাবে এগিয়ে যাওয়া, আর ভবিষ্যতে আমরা আরুই, আপনি যে দেখছেন আমার এখানে প্রচুর জায়গা আছে, তো ভবিষ্যতে আমি এই শেডটাকেই আরো এক্সটেন্ড করব। আর আমি যে আমি যেটা বলছি যে আমরা হচ্ছে মেইন ব্রিড, আমরা হচ্ছে লার্জ হোয়াইট ইয়র্কশায়ারকে ফোকাস করে আমরা এখন চলছি। যারা পিগ ফার্মের জন্য আসতে চাইছেন এবং পিগ ফার্ম করবেন বলে প্ল্যান করছেন, তাদের জন্য যদি কোনো মেসেজ থাকে আপনার? অবশ্যই আপনাদের যদি কোনো রকমের যদি আমরা যদি সাহায্য করতে পারি তো অবশ্যই আমাদেরকে যোগাযোগ করবেন। আর চাইলে তো সবকিছুই করা যায়, আপনারাও চেষ্টা করুন, নিশ্চয়ই পারবেন। আর আপনাদের যদি পিগলেট কিংবা যদি প্রোডাক্ট যদি লাগে তাহলে আমাদেরকে কন্ট্যাক্ট করুন, রিয়ান ফার্ম অ্যান্ড অ্যাগ্রোকে কন্ট্যাক্ট করুন, তাহলে আমরা আপনাদের পাশে থাকবো সবসময়, আপনাদেরকেও হেল্প করতে পারবো, সেটা করে আমাদেরও গাইডেন্সও পাবে তারা, তাদেরকে আমরা গাইডেন্সও দেবো কিরকম কি প্রয়োজন, কখন কি টাইম টু টাইম টু টাইম যা যা গাইডেন্সের যা যা প্রয়োজন আমরা সবকিছুই দিতে পারবো। মানে মেডিসিন, ভ্যাকসিনেশন, ফুড প্রোভাইড, ম্যানেজমেন্ট পুরো পার্টটাই দিদিভাই হেল্প করতে পারবেন। এবং সফল একজন নারী উদ্যোক্তা, মাত্র 1.5 বছর আগে শুরু করেছিল আর এখন 114-115টা এসে দাঁড়িয়েছে। বুঝতে পারছেন তো পিক ফার্মে কোন জায়গা আছে? যদি একটা এই পিক ফার্মে যেটা দিয়ে আপনি শুরু করেছিলেন বর্তমান যা অবস্থা আছে, তখন আপনি একটা অ্যাপ্রক্সিমেট আমাদের একটা ফান্ড বলুন তো, যেরকম কিরকম খরচা হয়েছিল সেই শুরুর মুহূর্তে আপনার, শুধু পিক গুলোর উপরে কেমন খরচা হয়েছিল? ভাই যখন শুরু করেছিলেন কতগুলো দিয়ে শুরু করেছিলেন যেন? আমরা শুরু করেছিলাম টোটাল 16টা, যার মধ্যে ছিল দুটো আমার বোর আর 14টা ছিল গিল্ড। কেমন ফান্ড পড়েছিল, মানে কতটা খরচ হয়েছিল? মানে অ্যাপ্রক্সিমেটলি তখন খরচ পড়েছিল ওই 60 থেকে 64 হাজারের, পুরো প্রোডাক্ট যেটা উঠেছিলাম সেটা 60 থেকে 64 হাজারের মধ্যে পড়েছিল। আর এখন তো প্রায় 114-115টা আছে। 114-115টা, মানে বলতে পারেন যে আমার এখানে অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু যদি আমি একটা রোলিং করেন তো মাসে একটা ভালো রেভিনিউ জেনারেট হতে পারে, সেটা ভেবেই আমরা এগোচ্ছি। যে তো পিক ফার্মের কোথায় লাভ আছে কি আছে অবশ্যই আপনারা জানছেন, এবং যারা নতুন করবে তাদের জন্য আরেকবার যদি কোনো সোশ্যাল মেসেজ থাকে অবশ্যই দেবেন। অবশ্যই আপনারা যদি ইন্টারেস্টেড পিক ফার্মে, পিক ফার্মিং করতে যদি ইন্টারেস্টেড থাকেন, আমাদের রিয়ান ফার্ম অ্যান্ড অ্যাগ্রোতে কন্ট্যাক্ট করুন, আমরা সব ধরনের আপনাদেরকে হেল্প করার জন্য আগ্রহী থাকব। আমাদের এখানে দুটোই পিগ, আমাদের এখানে পিগলেটও পাওয়া যায় এবং ফ্যাটেনিং এর আমাদের প্রোডাক্টও পাওয়া যায়, তো আমরা দুটোর জন্যই আপনাদেরকে দিতে পারবো। আর আমার কন্ট্যাক্ট নাম্বার তো আপনাদের চ্যানেলে দেওয়া আছে। অবিয়াসলি দিদিভাই অনেক ধন্যবাদ আপনাকে এত মূল্যবান সময় বের করে আমাদের সাথে শেয়ার করার জন্য। আর আপনারা যারা এতক্ষণ ভিডিওতে দেখলেন তাদেরকেও ধন্যবাদ জানাই, আর দেখতে থাকুন এরকম পর্ব, পরবর্তী পর্বে আবারও আসবে। ভালো থাকবেন সবাই।